বাচ্চু বিচ্ছু, তোরা কিন্তু এখন অনেকটাই বড় হয়েছিস, আর দুষ্টুমি করা উচিত হচ্ছে না। এবার একটু লেখাপড়ায় মন দে, নয়তো পস্তাতে হবে। ঠিক বলেছো বাটুলদা, আমরা এখন থেকে ভালো ছেলে হয়ে গেলাম। তুমি দেখো কি বলিস বাচ্চু। ও বাটুলদা, তোমাকে না পিছনে একটু দেখেছি জানো তো, একবার দেখা করে আসবে কিন্তু, নয় তুমি রাগ করবেন। এই দেখো আবার পিসিমা ডাকছেন। এই এটা তোদের আবার কোনো দুষ্টুমি নয় তো, নাকি সত্যি পিসিমা ডাকছে? হ্যাঁ গো বাটুলদা, সত্যি বলছি, তাড়াতাড়ি দেখা করো। ও হ্যাঁ, আর যাবার সময় না ভূত বাগান দিয়ে চলে যাও, তাহলে অনেক তাড়াতাড়ি হবে। তোমার তো আর আমাদের মতো ভূতের ভয় নেই যে অন্য রাস্তা দিয়ে যাবে, কি বল? হ্যাঁ যাও না, টের পাবে নিচভূত, কিম্ভূত, প্যাঁচা ভূত, কন্দকাতা, আরো কত ভ্যারাইটি বাচ্চু। কিছু বললি বিচ্ছু? না 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 না, তেমন কিছু না, তোমার বাইসেপের সাইজ নিয়ে কথা বলছিলাম আর কি। ও তাই, বল। ঠিক আছে, তবে আমি তাড়াতাড়ি রওনা দিই, না তো পরে অসুবিধায় পড়তে হবে। চলি রে, টাটা। জঙ্গলটা ভীষণ গভীর দেখছি, অনেকদিন এই রাস্তা দিয়ে আসা হয়নি। অনেকেই বলে এই জঙ্গলে নাকি ভূতেরা বাস করে। সমবেত ভক্তরা, তোমাদের কেন ডেকেছি জানো? একটা খবর আছে, আমার সুন্দরী মেয়ে সত্যিশ্রী আজ বিয়ে হবে স্তন্ত কাটার ছেলে ভৎকার সঙ্গে। এবার তোমাদের উপর আমি সব ছেড়ে দিলাম, তোমরা আয়োজন করো। আর একটা কথা, এই বিয়ের খাবার দাবার গুলো আমার মেয়ের ইচ্ছে অনুযায়ী আধুনিক মনুষ্য সমাজে যা যা ভালো খায় তা দিয়ে হবে। আমাদের ভৌতিক সমাজ অনুযায়ী পচা দুর্গন্ধযুক্ত শ্মশানের পোড়া মাংস ইত্যাদি হবে না। আমরা পোলাও, বিরিয়ানি, আর মনে নামে তো থাকবে, ওটা আবার মানুষগুলো খুব পছন্দ করে। বেশ বেশ ভালোই, তাহলে তাহলে এই কথাই রইল। আর একটা কথা, একটা হৃষ্টপুষ্ট মানুষ কিন্তু চাই যে তার ঘরকে তাজা রক্ত দিয়ে আমরা চাটনি হিসেবে খাবো। আমি বাকি খাবার গুলোর ব্যবস্থা করছি, কিছু চিন্তা নেই।
আবার আয় মুন্ডা আমি তাই আয় খাবার দাবার আমাদের মিটিং রুমে এই সব খাবার গুলো রেখে দাও আর মানুষটাকেও এনে পুরে রেখো ওই ঘরটাতে। পিসিমার বাড়ির রাস্তাটা বেশ নির্জন, এই জন্যই বোধহয় লোকেরা এ পথ মারায় না। তবে এটা ঠিক, আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। আরো ভাই, আমার পিসিমা আমার জন্য অপেক্ষা করে আছেন। আচ্ছা বেশ, আসার সময় তোমাদের সঙ্গে দেখা করব। ঠিক আছে, তোমাদের কি দরকার আগে দেখি, তবে তাড়াতাড়ি ছেড়ে দিও, আমার অনেক কাজ আছে। দারুণ হয়েছে তো, দে ভাড়ার ঘরে ঢুকিয়ে দে। একই রকম অভদ্রতা, এর কি ব্যাপারে আমায় ডাকলো বুঝতে পারলাম না তো। আরে এই যে খাবার ঘর, ও নিশ্চয়ই আমার খিদে পেয়েছে, বুঝতে পেরেছে তাই আমায় এ ঘরে ঢুকিয়ে দিল। আসলে ভূত তো অভিব্যক্তি বোধ হয় অন্যভাবে করে। আমি তাহলে মনের আনন্দে সব সাবার করি। দারুণ উপাদেয় সব খাবার তো, এরা দেখছি খুব ভালো ভূত। কথা প্রথমেই খেতে দিয়ে সন্তুষ্ট করে। এই সবার আসার সময় হয়ে গেল,
একবার সব খাবারগুলো থেকে কিছু নিয়ে আয় তো, একটু চেকে চেকে দেখি কেমন খাবার এনেছিস। ধন্যবাদ ভূত ভাই, তোমাদের আতিথেয়তা আমার চিরদিন মনে থাকবে। এত ভালো খাবার আমি অনেক দিন খাইনি। আমাদের মানুষ জাতির পছন্দসই খাবারগুলো তোমরা কি করে বানালে ভাই? যাই হোক, এবার বলো কি কাজ আমায় করতে হবে, সব করে দিচ্ছি। আরে কি ফক্কা, কি নেই মানে ওই লোকটা, ওই মানুষটা আমাদের খাবার সব কেটে কুটে খেয়ে নিয়েছে। এখন কি হবে গুরু? আমাদের নিমন্ত্রিত সব লেখকের দল তো এসে পড়লো বলে, তাই তাই আরম্ভ করলে আমাদের কলকে চাই হয়তো হাজার কেটে চাইবে। ব্যবস্থা করছি, আগে চল তো আমরা সকলে মিলে বেচাকে আগে চিবিয়ে খাই। আরে আরে, তোমরা সবাই মিলে আমায় আদর করে খাওয়ালে তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। আর তোমরা কি আমায় কোনো বক্তব্য রাখার জন্য ডেকেছো? তাহলে বলো বিষয়টা কি। আরে আরে, তোমরা দেখছি বেদম উত্তেজিত, ভদ্রতার লেশমাত্র নেই। উদম প্রহার দিলেই তোমাদের শিক্ষা হবে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। চল সবাই, এই বেটার হার মাংস চিবিয়ে খাবো। চল 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 চল। আরে আরে আরে, তোমাদের দাঁতগুলো যে হারাতে বসেছো ভাই, তার চেয়ে আমায় যেতে দাও, তোমাদের মঙ্গল হবে। এই দেখো তবে। ওরে বাবা, আমাদের দাঁত সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে। একে সাবধান করলাম, তাও শুনলে না তো, দাঁত গুলো গেল তো। তাহলে চলি ভূত ভাই, আবার দেখা হবে, দেখি পিসিমার কি খবর। আর ওর সাথে দেখা হবার দরকার নেই, এদিকে নিমন্ত্রণ কি হবে সবাইকে জানিয়ে দাও। খাবার পচেনি তাই আজ আর মহোৎসব হবে না, কাল দেখা যাবে ক্ষণ, বুঝেছ?